হ্যালো বন্ধুরা, কি খবর? এই মুহূর্তে আমি আছি মুম্বাইয়ে, আজকেই এসছি আর কি, কিছু কাজ আছে। কালকে একটা শোতে গেস্ট হিসেবে ইনভিটেশন আছে, সেখানে যাব। আর এক তারিখ ফেসবুক অফিসে যাবো, নতুন যেই মুম্বাইয়ে ফেসবুক অফিসটা করেছে সেটা আমি যাইনি, পুরোনোটাই গেছিলাম। কিন্তু কাজ আর কতক্ষণের, বাকি সময়টা আমরা ঘুরেই বেড়াবো। লোকাল গাড়িতে উঠেছি, এখান থেকে আমরা তাজ হোটেলের দিকে যাচ্ছি। এই কটা জিনিসের দাম, একটা পিজা একটা চিজের দাম 2000 টাকা। গুড মর্নিং, আজকে শুটে আমরা মোটামুটি যাওয়া শুরু করে দিলাম। বন্ধুরা, আমরা এখন রান্নার মাঝে, এখন রান্না শুরু করিনি, জাস্ট ম্যাগনেট করেছি, এবং তাতে আমার নিজেকে শেফ শেফ ফিল হচ্ছে। পাপড়টা বানালাম, ওরা বলছে এটা নাকি পাপড়টা। আরে ভাই, আমি পাপড় বানাতেই পারি। দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি ইয়োর ফুড ল্যাবের স্টুডিওতে, এবং শেফ দ্য মোস্ট শেফ সঞ্জয় এর সাথে আমরা একটা এপিসোড শুট করছি। এবং কলকাতা আপ কব আওগে? কলকাতা বহুত জলদি আনা হ্যাঁ, আপ জব বুলাওগে মে আ যাউঙ্গা। আইয়ে মেরে ঘর আইয়ে, মেরে কো বহুত খানা খানা হ্যায় কলকাতা আকে। কলকাতা কা খানা বহুত জ্যাদা পছন্দ হ্যায়। আজ এক ডিশ ভি বন রহি হ্যায় অর ও মে নাহি বানা রাহা হুঁ, ইয়ে বানা রহে হ্যায়। এন্ড আবি তক জিতনা বানা হ্যায় বন্ধুরা, আমরা একদম হোটেল নিয়েছি মেরিন ড্রাইভের পাশেই, জানলা খুলছি আর এই যে সমুদ্র। এখানে শাহরুখ খান এসে বলেছিল আই উইল রুল দিস সিটি ওয়ান ডে। আমিও হাওড়া ব্রিজে এটা করতে গেছিলাম, পুলিশ ধরে নিয়ে গেছিল। এখন বাজে 4:30 বেরিয়েছি ভাই, কি রৌদ্র এই দেখতে পাচ্ছ, জলে পলে যাচ্ছি পুরো। সান কিস না সান ফা, দেখলে মুম্বাই তো আমার সাবস্ক্রাইবার আছে। এই হচ্ছে বন্ধুরা মুম্বাইয়ের আইকনিক জায়গা, এটা হচ্ছে মুম্বাইয়ের রবীন্দ্র সরোবর লেক আর কি। সব ওপেন কিস টিস করছে কিন্তু পুলিশ ধরছে না, কিছু বলছে না। ভালোই তো, ভালো জায়গা, সব টিকটক রিল ফিল দেখে এই জায়গায় অনেকে বানায়। আমরা আগের দিন মেরিন ড্রাইভে রাতে এসেছিলাম, ওইটাই মনে হলো রাতে বেশি লোক থাকে দিনের তুলনায়, দিনে খুব বেশি লোক থাকে না, স্বাভাবিক এত রোদ। এই রোদে গরমে যেটা হয় সেটা হচ্ছে প্রচণ্ড ঘামি এবং তৈরি হয় বডি ওডার। কিন্তু আমার মনে হয় ভালো কোথাও গেলে ভালো স্মেল করাটা খুব দরকার, তাই আমি ইউজ করি অ্যাক্সেন্ট ডুয়েল অ্যাকশন ডিওডেন্ট। বডি ওডার কিন্তু শুধু ঘামের জন্য তৈরি হয় না, আমাদের আন্ডার আর্মসে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া ঘামের সাথে মিশে তৈরি হয় বাজে স্মেল, ফলে সাবান নেওয়ার পরেও 1 ঘন্টা পরে সেই গন্ধ ফেরত চলে আসে, কারণ ব্যাকটেরিয়া ফেরত চলে আসে। এবং অন্যান্য ডিও যেটা করে সেই গন্ধটাকে লুকোনোর চেষ্টা করে। বাট অ্যাক্স ডুয়েল অ্যাকশন ডিওতে আছে জিঙ্ক টেকনোলজি, যেটা ব্যাকটেরিয়া গ্রো করানোই বন্ধ করে দেয়, ফলে নো ব্যাকটেরিয়া নো বডি ওডার। এছাড়াও অ্যাক্সের ডুয়েল অ্যাকশন ডিও সুন্দর সুন্দর ফ্রেগ্রেন্সের সাথে আসে, ফলে সারাদিন বিশেষ করে ইম্পর্টেন্ট জায়গায় অ্যাক্স ক্যারি করতে ভুলো না। এখানে গলি গলিতে ক্রিকেট খেলা হয়, প্রত্যেকটা গলিতে ক্রিকেট খেলা হচ্ছে, বাম্পার। এই যে বন্ধুরা, এটা হচ্ছে সিলিং, আমরা ওর উপর দিয়ে যাবো একটু পরে, আগে একটা অন্য লোকেশনে আমরা যাচ্ছি। অনেক নৌকা বন্ধুরা, অনেক নৌকা, এই নৌকাগুলো নিয়ে ব্যবসা ব্যবসা করা হয়তো, এইদিকেও নৌকা ওদিকে নৌকা। বিউটিফুল ভাই, বিউটিফুল বিউটিফুল সিনারিও ভাই। দেখো আমি এই খালা জায়গাটা থেকে উঠে গেছি, ওই দেখো ভিতর টিম ওই দিক থেকে উঠে আসছে, এটা নাকি অনেক খালা, এখান থেকে নাকি ওঠা যাচ্ছে না ভাই, কি বলবো। কিন্তু ভিউটা দেখো, একটু মেন টাউন থেকে একটু ভেতরে হাঁটতে হয় ঠিকই,
কিন্তু এই জায়গাটা তোমরা এসো, যদি মুম্বাই আসো এই জায়গাটা এসো। ওই 1 কিলোমিটার হাঁটতে হবে রাস্তা থেকে ভেতরে গলি গলির মধ্যে দিয়ে। কিন্তু বলো এই জায়গাটা মিস করবে তোমরা ওইটুকু হাঁটার জন্য? বাম্পার জায়গা ভাই। জায়গাটার নাম হচ্ছে ওর্লি ফোর্ট। তোমরা এখানে রিল বানানোর জন্য আসতে পারো, ছবি তোলার জন্য আসতে পারো, মেইনলি ক্যামেরার জন্য খুব ভালো জায়গা। আপাতত এই জায়গাটাকে আমরা টাটা বাই বাই বলে দিই, নতুন একটা জায়গায় যাই, নতুন একটা জায়গা দেখানোর চেষ্টা করি তোমাদের, চলো। এতক্ষণ আমরা যেটা নিচে ছিলাম এখন সেটার উপরে চলে এসেছি। বন্ধুরা এখানে দেখছো অনেক ভিড়, কারণটা তোমাদের বলে দিই। এই পাশে তো থ্রি সাইড আছেই, কিন্তু এখানে ভিড়ের কারণ হচ্ছে মান্নাত। আরে শাহরুখ দাদা দরজা খোলো, তোমার সিকিউরিটি তো ঢুকতে দিচ্ছে না। খালো খাবার বড়া পাও, আমরা এখন বড়া পাও খেতে চলেছি। কি সুন্দর ভাই ব্যাপারটা, সবাই এখানে গোল করে বসে আছে, ছেলেটা নাচছে, সুন্দর নাচছে। এবার শায়নের বক্তব্য, এটা নাকি ঋষি কাপুরের বাড়ি, আমি জানি না এগুলো ঠিক। রাজেশ খান্না বা ওরকম কারো বাড়ি, সেই জায়গায় ভুলে গেছি। এই কয়েক সেকেন্ডে চেঞ্জ হয়ে গেল ঋষি কাপুরের থেকে রাজেশ খান্না। ঋষি কাপুর বাড়ি অন্য জায়গায় ছিল। রণবীর কাপুর কোথায়? পাহাড়ের উপরে থাকে, পাহাড়ে পালি হিলসে থাকে, পালি হিলস। এটা সত্যি, এটা তোমরা আমাকে ভাই ওখানে যেতে হতো ভাই, আমি তো রণবীর কাপুর ফ্যান ভাই। হ্যাঁ এইগুলো দেখে আমি কি করব, আমি আমি কারণ আমরা লেডি গেলাম না। কার বাড়ির সামনে এরকম পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে পারে? পুলিশের গাড়ি যাতে ইনস্ট্যান্ট ঢুকে যেতে পারে। আর এত অটো, এই দেখো কার বাড়ি হতে পারে। এই যে এখানেও শাহরুখ খানের বাড়ির মতো হালকা ভিড় আছে। কিন্তু এইটা কি ভাই, সালমান খানের বাড়ির নিচে কাপড়ের দোকান ভাড়া লাগিয়ে দিয়েছে নাকি স্যার? তুমি কি সালমান খানের ফ্যান সবাই পালিয়ে যাচ্ছ কেন ভাই? যা বলেছি ভাই কন্টেন্টের জন্য বলেছি, আমাকে এইসব মাফ করে দিও। আমি সালমান খান এটার নই, আমি বিগ বস দেখতাম ভাই সব সিজন, এখন দেখি না, আগে দেখতাম ভাই, সালমান খান ফ্যান ভাই। দেখো ভাই সালমান খান শাহরুখ খান দুজনের বাড়ি দেখে ফেললাম, কিন্তু আমি একটা জিনিসই বলতে চাই, দেবদা বেস্ট আর দেবদার বাড়ি বেস্ট। কারণ সালমান খান বা শাহরুখ খানকে আমাকে বাড়িতে ঢুকিয়ে চা ফা খাওয়াইনি, দেবদা খাইছে ভাই। বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি আম্বানির বাড়ির পেছনে, ভাবলাম সবার বাড়ি দেখাচ্ছি, ওর বাড়িটাও দেখিয়ে দিই। কিন্তু লাইট জ্বালাইনি কেন ভাই, এত বড় বাড়ি করে লাভটা কি? তাহলে যদি লাইট না জ্বালানোর টাকা থাকে, অনেক ইলেকট্রিক বিল আসে না, তাহলে কেটেই দিয়ে দেয়। তাহলে কি মানে, এর থেকে তো আমার রুমে আমি আলো জ্বালিয়ে রেখি ভাই, RGB দাও, RGB। বন্ধুরা এটা হচ্ছে মেহবুব স্টুডিওর ভেতরে, এখানে বলিউডের পুরনো সব আইকনিক সিনেমা টিনেমাগুলো শুট টুট হয়েছিল। বন্ধুরা আমরা ফেসবুক অফিসে চলে এসেছি, এখন উপরে যাব। বন্ধুরা আমরা ভেতরে ঢুকে গেছি, 5th ফ্লোরে হচ্ছে ফেসবুক অফিস। আগের বার আমি খুব বড় করে দাবং এখানে লিখে গেছিলাম ফেসবুক অফিসে, এইবার সবাই জায়গা নিয়ে নিয়েছে ভাই, অনেক পরে চলে এসেছি আমি। এই যে আলু দরজা নিচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে ফেসবুকের নতুন স্টুডিও, 1.5-2 মাস আগে যেটা লঞ্চ হয়েছে, আগেরটার মতোই দেখতে, শুধু এই মেয়েটা চেঞ্জ হয়েছে এবং কিছু বেসিক চেঞ্জ হয়েছে। আগেরটায় আমি আর মুন্না দিয়ে লাইভ গেছিলাম এবং এবার থেকে এখানে সবাই এসে লাইভ যাবে। ফেসবুক অফিসে ভাই জায়গায় জায়গায় এরকম সুন্দর সুন্দর ওয়াল আর্ট করা আছে যাতে সবাই ছবি তুলতে পারে, সুন্দর। এই দেখো ভাই বাথরুম, বাথরুমের পাশেও সুন্দর আর্ট করেছে ওয়ালে, কোনো জায়গায় ছাড়েনি ভাই। বন্ধুরা ওই যে জিওর ওয়ার্ল্ড সেন্টার, সমস্ত জিওর কাজবাজ, এটাই মেন অফিস। আমি একটাই কোশ্চেন করতে চাই, কি ভাই স্পিড নেই কেন? কি ভাই কি কি, তারপর তো ফেসবুক অফিস, টাটা বাই বাই। তো এখন আমরা এসেছি সায়নের বাড়িতে, এখানে আমরা থাকবো ফ্লাইটের আগে অব্দি, এয়ারপোর্ট যাওয়ার আগে অব্দি। ফ্লাইট আমাদের 10:40 ওরকম নাগাদ, এয়ারপোর্টে দেখা হচ্ছে। ইয়াপার হ্যালো, এই যে ও দাদা, এই যে ভাও কেন? আরে বাবা ঘুম থেকে উঠেছে, ভদ্র ভদ্র জিও। বন্ধুরা আমরা এয়ারপোর্টে চলে এসেছি এবং যথেষ্ট টায়ার্ড লাগছে, শায়নের বাড়ি থেকে আমরা প্রায় ঘুমিয়ে গেছিলাম, একটু রেস্ট রেস্ট নিলাম। এবার কলকাতা পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি তো রাত 2 বাজবে, বাড়ি ফিরে গেছি, ব্লগ শেষ।